পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার রাজনৈতিক সমাবেশে 44 জন নিহত ও কয়েকশো মানুষ আহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস। রোববার খার বাজাউর প্রদেশের তেহসির জেলায় জমিয়াত উলেমা ইসলাম ফজল নামের একটি দলের সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হামলায় সংগঠনটির আমির মৌলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে আইএস বলছে সরকারি জোটের সাথে আতাত করায় মিয়াত উলেমা ইসলাম ফজলের সম্মেলনে হামলা করা হয়েছে। মৌলানা ফজলুর রহমানকে মুসলিম লীগের সাথে জোট করার বেইমান হিসেবেও তারা আখ্যা দেয়। এদিকে ভয়াবহ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, মার্কিন দূতাবাস ইসলামাবাদ। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরের পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।